뭐다? 꽃팔자고 뭐다? 아스파이 잡아! 아스파이? 이거를 쳐먹었다 또 이렇게 이거를 쳐 야오 아무나 내리해 보리 아 달아오 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 여기 같이 바래 바래 헤레자이 마누샤오 ভগবান আজ আমার অনুগ্রহ
করে যার থাকার কথা সেই আমাকে করুণা করে যাচ্ছে। দুঃখ আর কি হতে পারে, এর থেকে দুঃখ আর কি হতে পারে মমতা। অনেক কষ্ট করে আমি ওকে দেখাতে আসছি, মানুষকে মতো মানুষ করেছিলাম, ভেবেছিলাম এই সন্তান হায়ের সংসার, হায়ের সংসার। সারা জীবন ধরে যোগ বিয়োগ আমি কোন পাক করি, আর জমার ঘরে আমার শুধু সুন্দর হয়ে গেল, সখীকে কারা নাকি করে নিয়ে গেছে শুনেছ? শুনেও তুমি চুপ করে বসে আছো। আর সত্য মমতা, এই পৃথিবীতে তবে কি আমরা এখনো বেঁচে আছি? সংসারে তুমি না খেয়ে মেয়ে মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু স্বামী পুত্র কন্যাকে যে অভুক্ত রাখতে। মমতা তুমি কি, মমতা 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 তুমি কি সবাই চোর।
구차이 잡고 봐봐. 소수로 말해. 소수로 말해. 아, 소수로 말해. 고급도 같아. 원해도 바로 갈 수 있지. 아스테이 에이션 착산에 도마케 쫄라졌대 하웨이 아니 에이션 착산에 아니 고타오즈 상대 바오나 지단에 바타나갔지 시단에 버투르 상대 저도 버거만의 남건 살아 알기 추이니 고타야 아체 아무 상대 자다마 비타소 아! 我，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 我
আমাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেব আমি আমি তোমার ভাই বাড়িতে শুধু একটু থাকতে দাও অনেক নাটক হয়েছে আর নাটক করার প্রয়োজন আমার এক ছেলে যদি মনে করে হাতের জোরে পর্বত নড়ে তুই না এসে আমি আর থাকতে পারলাম না কারণ এরপর যদি না আসে এই সংসারে অনেক দুর্ঘটনা ঘটে যাবে কি বলতে চাস তুই মীর জাফরকে বিশ্বাস করে সেরাজ সিংহাসন চ্যুত হয়েছিল এরকম গৌরব তোমাকে বিশ্বাস করে পিয়ালির সংসারে ভণ্ডন ধরাচ্ছ তুমি তুই কি আমাকে জ্ঞান দিতে এসেছিস যদি মনে করো তাই কারণ বয়স হলে মানুষের বুদ্ধ পুরুষ্ট হয় তখন উপযুক্ত ছেলে হলে অনেক সময় জ্ঞান দিতে হয় চলো থাকেন
এমনি বেনে মোকাজি কে আপনি বেনে মোকাজি কি ব্যাপার মিল ভাই বেনি কি ব্যাপার মিল ভাই ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার মোকাজি ভাই বেনি ভাই ভাই গৌরব চক্রবর্তী গৌরব চক্রবর্তী 10000 টাকা আত্মসাৎ করার অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করলাম প্রমাণ আছে আর প্রমাণ দেব আমি বাবা তুই নিজের ছেলে হয়ে হ্যাঁ শুধু তাই না চিটিং এবং জালিয়াতির মতো জঘন্য কেচেও আপনাকে আমি অ্যারেস্ট করলাম কনস্টেবল জলদি গাড়ি রেডি করো চল বাবান পাপ করেন পাপের শাস্তি তো নিতে হয় তাই চিন্তা করে দেখলাম তোমাকে এই বাইরে রাখাবার ঠিক হবে না এরপর তুমি বাইরে থাকলে আমার এই পিয়ালের সোনার সংসার ভেঙে চুরমার হয়ে যাবে আর বাইরে রাখা যাবে না আর কোনো কথা নাই তোর এত সাহস তোমার উত্তত্ত আমার তোমার সুচারিত আমার শাওন বুঝিয়েছে বাবা পুলিশে আমাকে নালিশ করতে বাধ্য হলাম এই বয়সে আমাকে জেলে যেতে হবে না না তোমাকে জেলে যেতে হবে না বাবা তোমাকে আটকে রেখে তোমাকে সংশোধন করার সুযোগ দেওয়া হচ্ছে আশা করি ওখান থেকে ফিরে এসে তুমি এই সংসারে একটা ভালো মানুষ হয়ে থাকবে চলুন একটা কথা বলে রাখবেন পাপ করলে কোনোদিন সে মুক্তি পাবেই না কোনোদিন পায় না চলুন সবাই চলুন মামলা আদালতে উঠলে বাদী পক্ষ যদি কেস তুলে নেয় তখন চেষ্টা করা যেতে পারে কিন্তু তার আগে তো কোনো কিছু করা সম্ভব নয় আচ্ছা চলে নির্ময় বাবু নমস্কার আপনি আপনি প্রকৃত মানুষ যে অন্যায় করলে নিজের বাপ কেউ ছেড়ে কথা বলে না নমস্কার বাবাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিলাম বল সেজন্য তোরা আমাকে ক্ষমা করে বল তোরা আমাকে আগে জানতে পারলে তোমার রোমাঞ্চ তোমার আগ্রহ হারিয়ে যেত এখন তুমি ইচ্ছে করলে স্বামীর অজান্তে টাকা তুমি ইনকাম করতে পারো অফিসে চলে যাওয়ার পর তুমিও বেড়ে যাবে অফিসে ওই হোটেল মৌচাকে ওখানে গিয়ে তারপর আমার কাজ আমি তোমাকে বড় বড় পার্টি করিয়ে দেবো বিভিন্ন জাতির বিভিন্ন পেশার মানুষ ওখানে আসে আর পাবে তুমি বিভিন্ন মানুষ আর রাশি রাশি টাকা যা তুমি জীবনে শেষ করতে পারো তখন ওই গৌরবের মতো দু পয়সা অফিসারকে তুমি গুড বাই জানিয়ে স্বাধীনভাবে তুমি জীবন কাটতে পারবে জীবনটাকে তুমি পরিপূর্ণরূপে উপভোগ করতে পারবে ও গানা করলে পুরোনো
오보가 만날 보스턴 같지 않니? 에반 보스턴 같지 이기지만
আজকাল ঘরে ঢুকলে কোন সাহস ছুটিয়ে মরতে আমি ভদ্রতা শিখিয়ে দেবো ছোট লোকের মেয়ে এত বড় সাহস তো একদম পালাবার চেষ্টা করবি না আমার ওই পিস্তলের গুলি তোর এই কান দিয়ে ঢোকালে অন্য কান দিয়ে কিন্তু বাইরে যাবে তোর বাঁচার খুব ইচ্ছা থাকে হ্যাঁ মেরো না তুমি আমাকে মেরো না আমাকে আমাকে রাকেশ তোর মনে পড়ে মনে পড়ে সেই কুসুমপুরের এক গরিব বাবার গরিব সন্তান সৌরভ তোর কাছ থেকে বার্তা চেয়েছিল কিন্তু তুই তোরা তোরা কেউ আমাকে বাঁচতে দিসনি এক গৃহবধূর মনে অবৈধ সম্পর্কের বীজ ঢুকিয়ে তাদের সুখের সংসারটা তোরা ভেঙে ছুঁড়ে তছনছ করে দিয়েছিস মনে মনে রাকেশ একটা অসহায় গ্রাম্য মেয়ের দামে দেওয়াটা সুযোগ নিয়ে তাকে ঠেলে দিয়েছিস তুই নরকে তাই তো রাকেশ তো তো আর বাঁচাটা ঠিক হবে না রাকেশ না 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 তাহলে তাহলে তুমি সেই সৌরভ তুমি সৌরভ না নেনা সৌরভ তুমি আমাকে নেনা তুমি আমাকে বাঁচতে দাও সৌরভ তুমি এবার তোর বাবা তুই তুই তোর ওই বইয়ের কথায় মাকে করছি আর বাবাকে পাঠিয়েছি বৃদ্ধাশ্রমে আর আমাদের সেই ছোট্ট বোনকে তুই বাড়ি থেকে কুকুরে এনে মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিস তুই তোর ছোট ভাইকে আমি সপ্তমেশি টাইগার না তোমারই ছল নাই এই খুনি সৌরভের ভিতরে বিন্দু মাত্র মায়া তোমার মারবে না কারণ তোমার নিঃশ্বাসে বিষ আর সেই বিষে আগুনে পুড়ে গেছে এই সত্য চক্রবর্তী সুখের সংসার তাই তাই তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই তুমি কাদের বসাতে আসছো মা না এরা 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 এই সমাজে তোমাকে আমাকে আমার বাবাকে মানুষের মতো ভাবতে দেয়নি মা তবে তাই হোক আমি তোমার আদেশ মাথা পেতে নিলাম মা এরা এরা এই সংসারে বেঁচে থাকুক পাপের প্রকৃষ্ট উদাহরণ হয়ে ওগো ওগো আমার মা ভাই বোনেরা তোমরা তোমরা কখনো
এদের মতো সুখের সংসার ভেঙো না। চলো মা। আমার লোকগুলো খুব ক্ষুধার্ত, তারা নারী মাংস খেতে খুব ভালোবাসে। এই হারামজাদিকে ওঠের মাঝে উলঙ্গ করে যে ছেলে একবার আমার খাঁচায় ঢোকে সে আর বেরোতে পারে না। যাও আর যাওয়ার ব্যবস্থা করো। আজ এক্ষুনি এই শক্তিকে নিয়ে মরুভূমির মতো রক্ত হৃদয়ে তোমার যৌবনে ভারি শৃঙ্খল করে আমাকে শীতল করে দাও। শান্তি অর্থ সম্পদে
তোমার এই কামনার দৃষ্টি তোমার এই লালসায় ভরা কণ্ঠস্বর আমার যে খুব চিরা বলে মনে হয় ওর হারাম যাবে কেউ তো লাশ খুঁজে পাবে না অসভ্য মেয়ে ছেলেটাকে আমার আন্ডারে তুলে দিন পুলিশ নিজে গিয়ে ওকে পুলিশ
নিজে গিয়ে ওকে আপনাদের রাস্তায় পৌঁছে দিবে ওকে স্যার সেই মুলাকাতেই আপনি পাবেন এই বিজন চৌধুরীর কাছ থেকে 10,000 টাকা তেজালি বলি বস বিকুইট বিকুইট একদম দেরি না চলো একদম দেরি না ভাইয়া বিজন চৌধুরী তোমাদের জম টাইগার সেই কুসুমপুরের নির্যাতিত নিপীড়িত সেই সৌরভ আজ তোমাদের অত্যাচারে হয়েছে টাইগার আমি সেই সৌরভ যার স্বপ্ন যার সাধনা যার উজ্জ্বল ভবিষ্যৎ শেষ করে দিয়েছে আমি হয়েছিলাম টাইগা হ্যাঁ সত্যি হ্যাঁ আমি প্রতিশোধ নিয়েছি এর উত্তর জানে ওই শয়তান বিজন চৌধুরী তুই যা ওকে জিজ্ঞেস কর হ্যাঁ কেন কেন আমাদের সে সোনার সংসারকে ভেঙে চুকে তস্তনাস করে দিয়েছে আমি কি করবো তুই আমাকে বলে দে এখন আমি কি করবো তোর কথা জবাব আমি দিতে পারবো না হ্যাঁ তবে আমি আমি আমার বদলা নিয়েছি প্রতিশোধ নিয়েছি চেষ্টা করলে কিন্তু গুলি করবো না এই খুনটা আমি করেছি যখন দেখলাম তোমাদের মতো ইন্সপেক্টররা ওই বিজন চৌধুরীর পালাদার হয়ে ঘুরে বেড়াচ্ছে তখন তখন ওই টাইগারের অন্য কৌশল নিয়ে এখানে প্রবেশ করতে হয়েছে কারণ বিজন চৌধুরীকে মারার জন্য এই ছাড়া অন্য কোনো পথ আমার হাতে খোলা ছিল না তাই পিছন থেকেই আমি প্রতিশোধ নিয়েছি আমি আমি পালাবো না সবচেয়ে বড় কাজ
কারণ কি জানেন অফিসার, আমি আমি আমার জীবনের সবচেয়ে বড় কাজ আজ আমি সমাপ্ত করতে পেরেছি। আমি প্রস্তুত, চলুন অফিসার, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন চলুন। চারজন যে আগে চলে গেল এই জগৎ ছেড়ে, এবার আমি কিভাবে থাকবো, আমি কাকে নিয়ে থাকবো, তুই আমাকে বলে দে। কারিশ্মি সখি, কারিশ্মি তুই চোখের জল মুছে, তুই মৃত স্বামীর পায়ে প্রণাম কর, আর সেই সঙ্গে তোর ওই স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে ওই সুজনের দেওয়া সিঁদুর তুই তোর স্মৃতিতে দিয়ে আবার লাগিয়ে নি। সুজন, আমি যা বলছি ঠিকই বলছি ভাই, আমি শুধু জীবনের ফাঁকা মাঠে গোল দিয়ে গেলাম, ভালো একটা সুযোগ পেলাম না গোল দেওয়ার জন্য, তাই জীবনের শেষ লগ্নে আমি একটা ভালো কিছু করতে চাইছি, শেষ গোলটা দিয়ে দিতে চাই। সুজন দিবি ভাই, সেই সুযোগটা দিয়ে আমাকে দিবি। আমি তো কোনো নতুন কথা বলছি না সখি, আমি আমি জীবন যুদ্ধে পরাজিত এক সৈনিক, আমি আমি যে অপরাধ করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে, তবে তবে যাওয়ার আগে তোদের তোদের আশীর্বাদ দিয়ে আমি চলে যেতে চাই ভাই। এই সমাজে নতুন করে যেন আমার মতো কেউ খাবার কূট কৌশলীদের হাতে পরাজিত হয়ে আবার এই খুনির টাইগা দুটি জন্ম না নেয়। অনেক হয়েছে, এখন চলো, তোমার অপরাধের শাস্তি তোমাকেই নিতে হবে। চলো অফিসার, তোদের সংসারটা আজ ভেঙে তছনছ হয়ে গেল রে ভাই, আমাকে ক্ষমা করে দে, আমাকে তুই ক্ষমা করে দিস। সৌন্দর্য আগেই করেছি ক্ষমা, তুই আমার অপরাধ বলটাকে ক্ষমা তো তোকে আমি অনেক আগেই করেছি সুজন, দেখো তোর কাছে আমার পরাজিত অনুরোধ ভাই, তুই আমার এই হতভাগী বোনটাকে শাস্তি দিতে। গোটা পৃথিবীকে তুই দেখিয়ে দে এই ঘুমধরা সমাজকে নতুন প্রাণের স্পন্দন দিতে পারে, নতুন প্রজন্মে নতুন মানুষ, নতুন মানুষ ঠিক ঠিক বলেছ তুমি, একবিংশ শতাব্দীর যুব মানুষ এই ধরে ধরা সমাজের কাছে উত্তর চাইবে, উত্তর চাইবে রাষ্ট্রের কাছে, উত্তর চাইবে এই দুর্নীতি ভরা সমাজের কাছে, প্রশাসনের কাছে। বলতে চাই আজকে এই ধরনের সমাজের ছেলেরা বাবা মাকে বোঝা মনে করে, মেয়েরা স্বাধীনতা ধরে স্বেচ্ছাচালিত হয়ে গাঁ বসিয়ে শ্বশুর বাড়িতে এসে ক্ষমতার মোহে সংসারে জীবন দেবতা শ্বশুর শাশুড়িকে দাস দাসী করে রাখে, অর্থের মোহে সে ভুলে যায় সেও একদিন শাশুড়ি হবে। আমি সুভদার সখীর মতো নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম এই এদেরকে এদেরকে দিয়ে আমি সুভদার সখীর মতো নতুন প্রজন্মকে দেখিয়ে দিতে চাই, এদেরকে দিয়ে নতুন যুগে সূর্যকে নতুন প্রজন্মের নতুন সূর্য। খুব হয়েছে, খুব হয়েছে, হ্যাঁ খুব হয়েছে, উত্তর আমি খুঁজে পেয়েছি, সারা জীবনের সঠিক পথে চলবার উত্তর আমি খুঁজে পেয়েছি, নতুন সূর্যের উষা লাগবে, নতুন জীবনের গান গাইতে হবে, সেখানে থাকবে না ফুলিয়ে ধরা সমাজের অর্থ মানুষের মোহের
সেখানে থাকবে মা রেখেছি মাইনে করে বউ রেখেছি পায়ে